السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنتم عاكفون في المساجد شو ماني سوتا منجلي الله رب العالمين قلتك شكريا وجنتك شكريك جاء الله رب العالمين الأشيش كريبا أمرا رمجان الأكبريشش برانتي وبنيته يثي রমজানের শেষ দশক এবং মহা মূল্যবান সময়টি এখন আমাদের সামনে এই রমজানের শেষ দশকের একটি অন্যতম আমল হচ্ছে এতেকাফ এতেকাফ মূলত আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য অর্জনের তার নৈকট্য অর্জনের শ্রেষ্ঠতম একটি মাধ্যম এতেকাফ কী জিনিস এতেকাফ হচ্ছে লুজুমুল মসজিদ বিনিং এতে ত্যাব বুদি ও ত্যাকাররুবী ইলাল্লাহ আলা ওয়াসফাতিন বিশেষ পদ্ধতিতে আল্লাহ রব্বুলা আলেমিনের নৈকট্য অর্জনের জন্য ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা এবং সম্পূর্ণ সময়টা মসজিদেই থাকা এটাই হচ্ছে আয়তেকাফ এই আয়তেকাফের ব্যাপারে রাসুলে করিম সল্লাহ লাহু আলী ইউসাল্লাম নিজে যেমন আয়তাকাফ করেছেন তেমনিভাবে সাহাবা রামকে উদ্বুদ্ধ করেছেন এবং এতেকাফের মাধ্যমে তিনি রে কদেরকে তালাশ করেছেন এতেকাফ মূলত সুননা অলামায় রামের সর্বসম্মত মত হচ্ছে আল এতেকাফ ও বিল মা এতেকাফ সর্বসম্মত মত অনুযায়ী এটা সুনত তবে যদি কেউ মান্যতের মাধ্যমে নিজের উপর ফরজ করে নেয় ওয়াজিব করে নেয় সেটা ভিন্ন বিষয় রসুলি করিম সল্লাসাল্লাম ترجيبون البروت شموي تتك رمزاني شهيد دوشوكي تني اعتقاف كرتن ابو هريرة رضي الله تعالى عنه حديثه منتبولتن كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام رسول الكريم صلى الله عليه وسلم تتك رمزاني دين تني اعتقاف كرتن مشهد أبو ستان كرتن فلما كان العام الذي قبض فيه اعتكف عشرين يوما যে বছর তার ইন্তেকাল হলো রসুল করিম সল্ল্লাহ আলীহাসাল্লাম সে বছর বিশ দিন এতেকাফ করেছেন এই যে দীর্ঘ সময় এবং মুওয়াজাবাদ ধারাবাহিকভাবে প্রত্যেক রমজানে শেষ দশকে এসে এতেকাফ করা এতেই বোঝা যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ আমল কতটা বৈশিষ্ট্যপূর্ণ ফজিলতপূর্ণ আমল এতেকাফ সাহাবা একরাম ও রসুল করিম সল্ল্লাহ আলিহ্লামের সাথে এতেকাফ করেছেন এবং পরবর্তীতে আসলাফদের মধ্যেও এই এতেকাফ করার ব্যাপারে একটি গুরুত্ব এবং একটি তাদের মাঝে একটি আগ্রহ দেখা গিয়েছে আমরা নিজেরাও এই রমজানে পরিপূর্ণভাবে উপকৃত হতে আমরা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে আসুন আমরা সকলেই চেষ্টা করি রমজানের শেষ দশকে এতেকাফ করার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে কাছে থেকে ডাকার জন্য নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য এতেকাফের মূল হিকমত এবং এতেকাফের মূল রহস্য কিন্তু এটি যে আমরা জীবনের অধিকাংশ সময় খাবার দাবার নিজেদের কাজ কাজকর্ম এবং সেই সাথে দুনিয়াবি অনেক কাজেই আমরা ব্যস্ত থাকি অনেকটা আল্লাহ বিমুখ হয়ে থাকি আমরা যেন এই এতেকাফের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের একান্তই কাছে থাকতে পারি তার নিকটে থাকতে পারি এটাই হচ্ছে এতেকাফের মূল রহস্য ইবদুল কাইম রহমতুল্লাহ আলহি বলেছেন হ্যাফ এতেকাফের জন্য এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মহান একটি রহস্য অতএব আমরা এই এতেকাফের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারছি নিজেদের পরিবার নিজেদের দুনিয়াবি কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে একচ্ছচ্চভাবে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে পারছি জিকির আজকারে লিপ্ত হতে পারছি এবং আফবালুল আম সবচাইতে মূল্যবান সবচাইতে উত্তম এবং ফজিলুৎপূর্ণ স্থান এই মসজিদে আমরা অবস্থান করতে পারছি এবং আমরা এই সময়টাতে বিভিন্ন ধরনের ঝামেলা থেকে মুক্ত হয়ে আমরা ইবাদত করার সুযোগ পাচ্ছি এবং সবচেয়ে বড় বিষয় হলো লেইলাতুল কাদের কিন্তু আমরা পাওয়ার একটা সুযোগ পাচ্ছি এই এতেকাফের মাধ্যমে এতেকাফ করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই মুসলমান হতে হবে আকেল বা বুদ্ধিমান হতে হবে পবিত্রতা সাথে মসজিদে অবস্থান করতে হবে এক্ষেত্রে মসজিদে অবস্থান করে এহতেকাফ করে আমরা যেন অযথা কথায় লিপ্ত না হয়ে যাই এতেকাফ ভঙ্গ হয়ে যায় এমন কোনো কাজে যেন আমরা লিপ্ত না হয়ে যাই এতেকাফ ভঙ্গ না হলেও পরিপূর্ণ আদায় না হয় এমন কোনো কাজে যেন আমরা লিপ্ত না হই বিশেষত অনেক সময় দেখা যায় যে আমার পাশেই একজন মানুষ নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করছেন কাঁদছেন তেলাওয়াত করছেন এবাদত করছেন আর আমি তার সেই এবাদতের জন্য কিংবা তার এই কান্নাকাটির জন্য একটি বাধা হয়ে দাঁড়াচ্ছি কিংবা অনেক সময় আমরা দু একজন মিলে কথা বলছি আরেকজনের তিলাওয়াতে কষ্ট হচ্ছে এ ধরনের কাজ থেকে যেন আমরা অবশ্যই বিরত থাকি কাফের সময় কোনো প্রয়োজন ছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া কিংবা গোসল করতে যাওয়া ঘন ঘন গোসল করা এগুলো থেকে বিরত থাকতে হবে এবং এতেকাফের যে আহকাম রয়েছে আপনি যদি এহতেকাফ করতে চান অবশ্যই আপনি এহতেকাফে অংশগ্রহণ করবেন করতে চাইলে আপনাকে কাফের আহকাম মাসাইলগুলো আপনার নিকটস্থ আলেমের কাছ থেকে জেনে নিতে চেষ্টা করবেন এবং এতে কাফে কীভাবে আপনি সর্বোচ্চ সুযোগ সর্বোচ্চ স্বভাব অর্জন করতে পারেন এ ব্যাপারে আপনি এতে কাফে ঢোকার আগেই সচেতন হয়ে যাবেন এবং সেই সাথে আপনার পরিবারের তাদের চলার জন্য তাদের সার্বিক কার্যক্রমের জন্য একটি পূর্ব পরিকল্পনা আপনি গ্রহণ করবেন যেন সেই সময়টাতে আপনাকে আর পরিবারের কাজকর্মে কিংবা পরিবারের বিভিন্ন ধরনের সহায়তায় আপনাকে সময় ব্যয় করতে না হয় বরং এই সময়টাতে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য আপনি সময় ব্যয় করতে পারেন এয়ারতেকাফির মূল রোকন বা মূল ভিত্তি হচ্ছে দুটি দিক লক্ষ্য রাখা প্রথমত إخلاص أكونيشتو تا أبون اتباع رسول رسول الكريم صلى الله عليه وسلم أنوغتو الله رب العالمين بولتهم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين أبون حديثي يشتري إنما الأعمال بالنيات شمستو عمولر مول بيتي هتشي بولي شدو অতএব আমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে মানুষ বলবে যে দেখো মাসা কত ভালো লোক হয়ে গিয়েছে এতেকাফ করছে আমি এতেকাফ করে মানুষের কাছে কিছু প্রশংসা বাক্য করাবো এমন নিয়ত যেন না হয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য এতেকাফ করা এবং রাসুল করিম আলী আলহিসাল্লাম কীভাবে এতেকাফ করেছেন এবং কি কি নিয়ম বলেছেন সুন্নাহগুলো বলেছেন সেদিকে লক্ষ্য রেখে এতেকাফ করা আর দ্বিতীয় বিষয় হচ্ছে লুজুমুল মসজিদ আল মেকুফিল মসজিদ মসজিদে অবস্থান করা মসজিদে অবস্থান করার অর্থ হচ্ছে যে মসজিদের বাহিরে অনেক সময় কিছু জায়গা থাকে সেটা মসজিদের অংশ নয় কিন্তু মসজিদের সাথে লাগোয়া অনেক সময় থাকে সেই জায়গাগুলো ছাপড়া দেওয়া থাকে কিংবা অনেক সময় ছাতির মতো করে বসার জায়গা থাকে আমরা অনেকে এটাকেও মসজিদের অংশ মনে করি মসজিদের একেবারেই লাগানো যেই বারান্দা সেটা মসজিদের অংশ এর বাইরের যেই জায়গাগুলো আছে অজুখানা রয়েছে কিংবা এর বাইরে অনেক জায়গা আছে সেগুলো মসজিদের অংশ নয় অতএব সেখানে গিয়ে দীর্ঘ সময় কথা বলা সেখানে গিয়ে গোসল করা অজু করতে বসে আরেকজনের সাথে কথা বলা কিংবা ফোনে বসে বসে সেখানে কথা বলা এগুলো এতেকাফ বহির্ভূত কাজ এবং কাফের ভিগ্ন হওয়ার জন্য এতে কাফ নষ্ট হওয়ার জন্য এগুলো যথেষ্ট এজন্য আমরা এক্ষেত্রে সকলেই এতে কাফটা যেন পরিশুদ্ধ হয় এবং সুন্দর হয় সে ব্যাপারে সতর্ক থাকব পুরুষদের কাফের বিষয় তো তারা মসজিদে থাকবে এবং মসজিদে অবস্থান করবে মহিলারাও এতে কাফ করতে পারেন সেক্ষেত্রে তারা ঘরের মধ্যে তাদের নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট যেই স্থানটা রয়েছে নামাজের সেই জায়গায় তারা এতে কাফ করবেন এবং সেই জায়গাটাকেই লুজুমুল মসজিদের মতো তাদের এই সেজদার জায়গাটুকু তাদের নিজস্ব এই মসজিদটুকুতে তারা এতে কাফ করতে চেষ্টা করবেন এই কাফের মাধ্যমে আল্লাহর নৈকুট্য অর্জন করা এবং আল্লাহর আলমিনের ভালোবাসা পাওয়ার নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করার সুযোগ যেমন পুরুষের রয়েছে তেমনিভাবে একজন নারীরও এই এতেকাফের সুযোগ রয়েছে তবে তিনি তার জন্য উত্তম হচ্ছে ঘরের ভেতরে তার নিজস্ব যে নামাজের জায়গাটুকু রয়েছে সেজদার জায়গাটুকু নির্দিষ্ট করা রয়েছে সেখানে তিনি নুজুমুল মসজিদ অথবা মকসুল মসজিদের মতো মসজিদে অবস্থানের মতো তিনি সেই জায়গাটাতেই অবস্থান করবেন সেখানে বসে তিলওয়াত দিকিরাজগার এবং কোরআনিকিম তিলাওয়াত করবেন সেই সাথে অন্যান্য ইবাদত কিয়ামুল লাইল তিনি সেখানে করবেন এবং অযথা কিংবা কোনো প্রয়োজন ছাড়া অন্য কারোর সাথে কোনো কথায় লিপ্ত হবেন না কোনো কাজে জড়িত হবেন না সংসারের অন্যান্য কাজগুলো অন্যরা তাকে সহযোগিতা করবে কিংবা অন্যরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে আর তিনি এতেকাফের নিয়তে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জনের জন্য সেখানে অবস্থান করবেন আল্লাহ রব্বুল আলমিনের এই অপার সুযোগ এই রমজান মুবারকের শেষ দশকের এই অন্যতম একটি মাধ্যম শ্রেষ্ঠতম একটি সুযোগ সুবিধা এবং আল্লাহ রব্বুল আলমীদের নৈকট্য অর্জনের এই শ্রেষ্ঠতম মাধ্যমটি আসুন আমরা সকলে গ্রহণ করি রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম যেখানে সব সময় করেছেন এবং ইন্তেকালের পূর্বে বিশ দিন পর্যন্ত এতেকাফ করেছেন সেখানে আসুন আমরা সবাই প্রত্যেক বছর অন্তত একটু এই এতেকাফ করার চেষ্টা করি বিশেষ করে অন্তত নিজেরা এক দুবার হলেও যেন شيخ دشوقه بريء من عتكاف كرت كوري الله تعالى ما ذري إدوارنير. أطوم كاجغلو إدوارنير. بونير كاجغلو ثوابير كاج بشي ته. بيشي بيشي كرار. أبغى أقربو برتي هوار. أصابة كون أصابة هوار. الله ما ذري توفيق دان كلون. آمين وآخر دعوانا. الحمد لله رب العالمين. وصلى الله وسلم على نبينا محمد. والسلام عليكم ورحمة الله وبركاته.